নিজেদের পরমাণু শক্তি ধর বলে দাবি করা উত্তর কোরিয়া একদিন আগেই অস্ত্র ভান্ডারে থাকা সর্ববৃহৎ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। পরীক্ষামূলকভাবে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি পরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জানিয়ে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। এর মধ্যে বিশ্ববাসীকে নতুন চমক দিল পিয়ংইয়ং প্রশাসন। প্রথমবার কোন সন্তানকে প্রকাশ্যে এনেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত কিম মেয়ের হাত ধরে শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচি পরিদর্শন করেছেন। একদিন পর শনিবার বাবা মেয়ের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। পরিবার নিয়ে ব্যাপক গোপনীয়তা অবলম্বন করা কিম এর আগে কখনোই কোনো সন্তানকে প্রকাশ্যে আনেননি। এবার ব্যতিক্রম ঘটলেও কিমের মেয়ের নাম প্রকাশ করা হয়নি। জানা যায়, দুই মেয়ে ও এক ছেলে সহ কিমের তিন সন্তান। গেল সেপ্টেম্বরেই উত্তর কোরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে নৃত্যরত এক কিশোরীকেও কিমের মেয়ে বলে ধারণা পর্যবেক্ষকদের। কিম পরিবারের ঘনিষ্ঠ সাবেক মার্কিন বেসবল তারকা ডেনিস রোডম্যান 2013 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জু আয়ে নামে কিমের একটি ছোট্ট কন্যা সন্তান আছে, যাকে কোলেও নিয়েছিলেন রোডম্যান। ওই বছরই উত্তর কোরিয়া সফর করেছিলেন তিনি এবং কিম পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন। ধারণা করা হয়, জু আয়ের বয়স বর্তমানে 12 বা 13 বছর। সেই হিসেবে আগামী 4-5 বছরের মধ্যে হয় বিশ্ববিদ্যালয়ে না হয় সেনাবাহিনীতে পা রাখবে মেয়েটি। নুসাদ কামাল, এখন বিশ্ব।